رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بولون হে আমার পালন কর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিক তেলাওয়াতের এ পর্যায়ে আমরা সূরা হিজরে আছি। আয়াত 26 থেকে 43 পর্যন্ত আদম এবং ইবলিসের সৃষ্টি কাহিনী আদি এবং তাদের পক্ষ প্রতিপক্ষ এ বিস্তারিত আমরা পড়েছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকখানি আয়াতকে যদি আমরা আবার একটু খালি মনের মধ্যে নেই তাহলে স্মরণটা আবার তাজা হবে। যেমন ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, ওয়ালাকাদ খালাকনা আয়াত 26-এ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, আমরা সৃষ্টি করেছি মানুষকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, আমি গুরুত্বপূর্ণ বললাম এই কারণে যে আমাদের তাফসির সমূহে দেখা যায় যে ফেরেস্তারা যে বলল যে আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াতে পাঠাচ্ছ যারা মারামারি করবে, রক্তপাত করবে, এই কথাটা তারা বুঝল কোত্থেকে। তো এটা তারা মানে তারা বলতে চান যে এর আগে জিনরা ছিল এবং জিনরা দীর্ঘকাল এই পৃথিবীতে বসবাস করেছে, অর্থাৎ তারা একটি মানে একটি কাল তারা কাটিয়েছে। যেমন মানুষের জন্য যে কাল নির্ধারিত আদম থেকে নিয়ে সর্বশেষ কেয়ামত পর্যন্ত, ওইভাবে তারাও একটি কাল অতিক্রম করেছে যার বাস্তব অভিজ্ঞতা ফেরেস্তাদের আছে, তারা এই কাজটিই করেছে এবং সে অনুযায়ী ফেরেস্তারা বলেছে যে মানুষও একইভাবে একই কাজ করবে। এই বিষয়টা একালের গবেষণায় আর টেকে না। এইভাবে এখন এই বিষয়টা নিয়ে অনেক রকমের চিন্তাভাবনা চলছে এবং এই বিষয়গুলো এখন আর টিকছে না। আমাদের অতীতের মানে যে সমস্ত মুফাসসিরিন, যে সমস্ত গবেষণার তাদের যে সমস্ত গবেষণা চিন্তাভাবনার তাফসির তারা করেছেন, অনেক কিছুর সাথেই এখন মানে বিতর্ক কোরআনী দৃষ্টিকোণ থেকেই, কোরআন দিয়েই অনেক কিছুর সঙ্গে এখন আর মত মানে মেলানো যায় না, তাই না? তো এখানে যেমন সব জায়গায় আমরা এখানে মানে আমরা সূরা কাহাফে গেলে আরও একটা দৃশ্য দেখতে পাবো। এর এখানে যেমন বলেছে যে আমরা মানুষকে সৃষ্টি করেছি পচা মাটির শুকনো গাড়া দিয়ে এবং জিনদেরকে সৃষ্টি করেছি, ঠিক এর আগে যদি বলি মিন কাবলু, এখানে সৃষ্টির কথা বলা হচ্ছে, মিন নারিস সামুম আগুনের উত্তাপ দিয়ে, অর্থাৎ আগুন তো একটা জিনিস, একটা জলমা জলে তার মূল যেটা, যেমন আমরা মানুষ মাটির নির্যাস আর দিয়ে তৈরি, হ্যাঁ আমরা মাটি নই কিন্তু মাটি দিয়ে তৈরি, আবার জিনও এরকম আগুন নয় কিন্তু জিনের মানে আগুনের যে মূল তা দিয়ে তৈরি, মিম্মার জি মিন্নার মিন্নার সামুম, আর এক জায়গায় আছে মিম্মার জি মিন্নার। তো এখানে যেমন সৃষ্টির কথাটা পাশাপাশি বলা হলো, একজন গবেষক ছিলেন আমি পড়েছি তার কথা, তিনি বলেছেন যে ঠিক ওই কথাটার সঙ্গে একটা কেমন যেন মানে এসে যায় মনটা ওদিকে ঢলে পড়ে যে মানুষের আদি পিতা যেমন আদম, জিনদের আদি পিতা ইবলিস। আমি কাছে এবং দূরের শ্রোতা দর্শকদের জন্য আমি নিবেদন রাখবো যে আপনারা ভেবে দেখবেন বিষয়টা, যে যদি কোরআনের এই দুখানা আয়াতকে পাশাপাশি রেখে আমরা যদি ভাবি যে সেই প্রথম মানুষ আদম থেকে ইবলিসের সঙ্গে যে মানে মূল যে ফাইটটা এই পৃথিবীতে আমাদের করতে হবে, তাই না? তো সেটা শুরু মানে জাস্ট জিনকে আগে তৈরি করা হয়েছে আর মানুষকে তারপরে, এর মধ্যে খুব বড় একটা যে তারা একটা কাল কাটিয়েছে, তারা একটা পরীক্ষা দিয়েছে, এরকম কোনো ভাবনার কোনো অবকাশ এই কোরআনে আর কোথাও পাওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা যখন বলেছেন সূরা আর রহমান ও জিন এবং মানুষকে একত্রে জিজ্ঞেস করেছেন এবং আরও বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করিনি মানুষ জিন এবং মানুষকে আমার গোলামি ছাড়া আর কিছু করার জন্য।
তো এখানে জিন আর মানুষ, জিন আগেকালে একটা সময় কাটিয়েছে, এই কথা ভাবার কোনো সুযোগ পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা আরেকখানা আয়াত দেখব। মানে এই চ্যাপ্টার তো আমরা পড়েছি এবং সবারই মনে আছে, বহুবারে পড়েছি। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন যে ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুন আমা সাজিদিন, কি হয়েছে তোর, তুই যে সেজদা যারা করলো তাদের সঙ্গে থাকলি না, আয়াত 32, কালা লাম আকুন লে আসজুদা, আমি হব না যে সেজদা করার কারীদের মধ্যে বা সেজদা করব, লে বাশারিন, এমন একটি মানুষের, মানুষকে, খালাক তাহু মিন সলসালিন মিন হামাইন মাসনুন, সৃষ্টি করেছ তুমি তাকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে। আর এখানে সব জায়গায় আমরা পড়েছি আয়াত 28, ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাক্তু ফিহে মিন রুহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতারা সেজদা করলো সকলে মিলে একসাথে। তাহলে তিনটি মৌলিক সৃষ্টির অস্তিত্ব এই কোরআনে পাওয়া যায়, মানুষ, ফেরেশতা, মানুষ এবং জিন। আলো দিয়ে তৈরি ফেরেশতা, এটাও কোরআনি সূত্র। আগুনের উত্তাপ দিয়ে তৈরি জিন, এটা তো কোরআনে এইমাত্র আমরা পড়লাম এবং দেখলাম। এবং মাটির নির্যাস দিয়ে তৈরি মানুষ। এখন এই তিন সৃষ্টির মধ্যে এক সৃষ্টিকে আল্লাহ যখন বললেন মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নাও, মেনে নিল। আমরা সূরা বাকারা দেখে এসেছি কেন মেনে নিল, তার কারণ সহ আমরা দেখে এসেছি। কিন্তু ইবলিস তার উপাদানগত পার্থক্য, তার বরাবরই সে বলছে যে আমি ওর চাইতে শ্রেষ্ঠ, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, ওকে কাদা দিয়ে তৈরি করেছো। আর এখানে তো ডিটেল আঁটলো যে আমি কিছুতেই সেই মানুষটাকে সেজদা করব না যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো, পচা মাটির শুকনো গাড়া দিয়ে বানিয়েছো। আর সর্বশেষ মানে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা মানে এই চ্যাপ্টার থেকে, যেমন এখন ইবলিস বলল যে আমাকে সুযোগ দাও এবং সে সুযোগ দেওয়া হলো, এখন এরপর বলছে কাল রাব্বি আয়াত 39, বিমা আগোয়াইতানি, আমাদের প্রচলিত তর্জমা আছে, যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ। ওই যে বলেছি গত শতাব্দীর বোধ, যেটা ভাষার পরিবর্তন এবং বৈশ্বিক অবস্থার যে পরিবর্তন, পৃথিবীগুলো, পৃথিবীর ভাষাগুলো, পৃথিবীর মানুষগুলো এখন যেমন কাছাকাছি চলে এসেছে, এতটাই কাছাকাছি চলে এসেছে এখন আর মানে বাংলাদেশ থেকে কোনো একজন লোক ক্ষেতের থেকে সরাসরি সৌদি আরবে গেলে 6 মাস পরে সে আরবিতে কথাবার্তা বলে, আমেরিকা গেলে ইংরেজিতে কথাবার্তা বলে, জাপান গেলে জাপানি ভাষায় কথাবার্তা বলে। তো এটা কোনো ভাষা এখন আর কোনো দূরত্ব নয়, কোনো আড়াল আবডাল নয়। কিন্তু আমাদের ছোটোবেলায় মনে পড়ে যে আজ থেকে 50 বছর আগে মানে ভাষা, কোরআনের ভাষা ছিল মানে একটা, ওরে বাবা রে বাবা, এত বোঝাই যায় না।
কলাহা উলাই বানাতি ইনকুন্তুম ফাইলিন। খুবই লজ্জার কথা, দেখুন যেখানে যেটা বলতে হয়, দেখো তোমরা তো, তারা তো যৌনতার উন্মত্ততা নিয়ে এসেছে, সমকামী ছিল তারা, সুন্দর সুন্দর দুই, আল্লাহ তাআলা ফেরেশতাও পাঠিয়েছেন সেরকম আকর্ষণীয় করে দিয়ে। এখন এখানে সরাসরি এই আয়াতের কী ব্যাখ্যা করবো? আমাদের মুফাসসিরিনরা বলেছেন অনেক রকম করে, যে লূত কাতর হইয়া বলিল, তোমাদের কিছু করিতেই যদি হয় তাহলে আমার এই কন্যারা বর্তমান রহিয়াছে। এইখানে ওরা খুব সাহসের সঙ্গে গত শতাব্দীর শেষের দিকে পিতা মরহুম লিখেছেন সরাসরি একেবারে। কিন্তু অনেকেই আবার যে আমার এই মেয়েদেরকে বিয়ে করে নাও ইত্যাদি ইত্যাদি অনেক রকমের। হ্যাঁ, তাহলে কলা হা উলায় বানাতে ইন কুন্তুম সাদিকিন, যে কাদের জন্য এসেছো ভাই, আমাদের এই আমার এই মেয়েরা আছে, লা আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার লা আমরুক তোমার শপথ, আজানে আমরা কসম খাই না, তোমার কসম, মায়ের কসম, পিতার কসম, লা আমরুক তোমার শপথ করে বলছি, লাফি সাকরাতিন ইয়ামাহুন, এরা এখন নেশার ঘোরে অন্ধ হয়ে গেছে। ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, তখন কি হলো, এক বজ্রপাত এসে তাদেরকে ধরল। ফাজআলনা আলাইহা সাফিলাহা, তখন কি করলাম, আলাইহা আলিয়াহা সাফিলাহা, তখন বানিয়ে দিলাম তার উঁচুটাকে মানে উপরটাকে তলা, মানে একটা ঘর চাল এখন হয়ে গেছে ফ্লোর, আর তলা হয়ে গেছে চালা। তো আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল, আমরা সূরায়ে ফিলে পড়েছি না, আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বেহজারাতিন মিন সিজ্জিল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, বানিয়ে দিলাম তার উঁচুটাকে উপরটাকে নিচে, ও আমতারনা আলাইহিম হেজারাতন, এবং বর্ষণ করলাম তাদের উপরে পাথর, মিন সিজ্জিল। এই সিজ্জিলের বর্ণনা বহু রকমই আছে এবং সেই সূরায় আলাম তারা বা সূরায় ফিলে আমরা গেলে দেখব। এখানে শুধু এতটুকু বলা যে এমনিতে যে বড় বড় পাথর ভেঙে ভেঙে যেটা গুঁড়ো হয় সেটা তো ন্যাচারালি যেটা হয় তো হয়, আর একটা হয় ধুলো এবং বালি আর শিশির বিন্দু, এই তিনে মিলে প্রতি রাতে বিন্দু বিন্দু করে জমে এবং প্রতিদিন প্রখর সূর্য তাপে সেটা পাকে। ব্যাপারটা বোঝা গেল? আমরা যখন মাটির গুলি বানিয়ে মা আগুনে পোড়াতাম ছোটোবেলায়, ওই গুলি বানাবার জন্য মনে পড়ে কথাটা, গুলি বানাবার জন্য জানে ওই রকম একটা কী বলে গুড়েল দিয়ে দূরে মারার জন্য, পাখি মারার জন্য, তো সেরকমই গোল গোল এক ধরনের পাথর সমুদ্রে, এটা আপনার থেকেই হয়, এর উপাদান মূল উপাদান হলো ধুলা, সূক্ষ্ম ধুলো আর বালুকণা এবং শিশির, আর হয় ওই কিছু কিছু পাথর আছে এরকম কাটা কাটা দেখা যায় পাত্রের মতো ছোটো ছোটো পাথর, কিন্তু মনে যেন অর্ধেক নাই, এটাকে রকি ডেজার্ট বলে, সেই সমস্ত রকি ডেজার্টে এই ধরনের ইয়াগুলা পাখি তো গোল গোল হয় এবং তা প্রায় সব মানে এক একটা জায়গায় এক একটা অঞ্চলে এক এক রকমের এক এক সাইজের হয়। তো ফাজআলনা আলিহা সাফিলাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহি হিজারাতান মিন সিজ্জিল, তো এমন পাথর যেগুলো পাকানো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, এখানে একটা শব্দের সঙ্গে আমরা প্রথম পরিচিত হলাম, মুতাওয়াসসিমিন অন্তর্দৃষ্টির অধিকারী। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিঃসন্দেহে এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে, লিল মুতাওয়াসসিমিন তাদের জন্য যারা অন্তর্দৃষ্টির অধিকারী। ওয়া ইন্নাহা
লাবিস সাবিলিন মুকিম। এবং এই যে ঘটনাটা কোথায়, সাধারণ চলাচলের পাশেই অবস্থিত, অর্থাৎ মক্কা মদিনা মানে ইয়ামান না, ইয়ামানের এডেন বন্দর একেবারে লোহিত সাগরের মোড়ায় গোড়ায়, ইয়ামানের এডেন বন্দর থেকে সোজা দক্ষিণে, সোজা উত্তরে মক্কা, একটু পশ্চিম দিকে বাঁকাবে সামান্য একটু, সেখান থেকে আবার একটু পূব দিকে বাঁকিয়ে মদিনা সামান্য একটু, কিন্তু সেই উত্তর দিকে আবার সেই, তার মানে মক্কা ছিল স্থলবন্দরের মতো, সেই এডেন বন্দর থেকে উটের কাফেলায় করে ওই লেইলাফে কুরাইশিন ইলাফেহেম রেহলাতা শীতা ইওয়াসাইফ, শীত গ্রীষ্মে তাদের এই যে আনাগোনা, তাদের এই যে আসা যাওয়া, তাদের এই যে কাফেলা পরিচালনা মালামাল, তো মক্কা সমৃদ্ধ ছিল এই টাকার জোরে। বোঝা গেল কথাটা? এই টাকার জোরে যে তারা, তাদের উটের কাফেলা ছিল, মরু জাহাজ, উটের কাফেলা ছিল, মালামাল সেই দক্ষিণ এশিয়া থেকে মালামাল যেত ওখানে, সেই মালামাল একেবারে সোজা চলে যেত ফিলিস্তিনের বন্দর পর্যন্ত। তো এই যে দীর্ঘ রাস্তা, এই দীর্ঘ রাস্তার পাশেই একেবারে সমস্ত জাতিগুলি, যে ছয়টি জাতির ধ্বংসের ইতিহাসে কোরআনে লেখা আছে এক্সেপ্ট ফেরাউন, বাকি পাঁচটি জাতির স্থানগুলো এই আরব উপদ্বীপের এই জায়গায়, যেটা এই মক্কার লোকেরা যাতায়াতের সময় দেখে দৃশ্যমান একেবারে। হ্যাঁ, ওয়াইন্নাহালা সাবিলিন মুকিম, এটা স্থায়ী রাজপথের পাশেই আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, আদৌ যারা এই আল্লাহর আল্লাহর কিতাবকে বিশ্বাস করে তাদের জন্য এখানে নিদর্শন আছে, শিক্ষণীয় অনেক কিছুই। ওয়াইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, আর আসহাবুল আইকা, আইকাও একটা অঞ্চলের নাম, আইকাবাসীরাও নিজেদের সর্বনাশ করেছিল। ফান্তাকামনা মিনহুম, একইভাবে আমরা, মানে লুতের সঙ্গে মিলিয়ে কথাটা বলা হলো, একইভাবে আমরা তাদের থেকেও প্রতিশোধ নিয়েছি। ওয়াইন্নাহুমা লাবিমা লাবি ইমামিন মুবিন, তাহলে এখন একসাথে বলা হচ্ছে এই দুটি জাতির পরিত্যক্ত যে তাদের যে মানে কি জানি বলে, তাদের যে আবাসিক অঞ্চল বা তাদের যে সভ্যতার যে নিদর্শন তারা তৈরি করেছিল, তারা যে ঘর বাড়ি যে সমস্ত রাস্তাঘাট তৈরি করেছিল সবগুলোই মানে বি ইমাম মুবিন, এই প্রকাশ্য পথের উপর। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজর নিল মুরসালিন, প্রকৃত বাস্তবতা বা বাস্তবতা এই যে আসহাবুল হিজর তাদের কাছে পাঠানো নবী রসুলদেরকে প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা মনে করেছিল। ওয়াতাইনাহুম আয়াতিনা, অথচ দিয়েছিলাম আমরা তাদেরকে আয়াতিনা আমাদের বাণী ও বার্তা, কিন্তু ফাকানু আনহা মুরিদিন, কিন্তু তারা তা থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিল। ওয়াকানু ইয়ানহাইতুনা মিনাল জিবাল, এবং এই আইকাবাসীর গুণ সম্পর্কে এখন বলা হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা যে ইঞ্জিনিয়ারিং দিয়েছিলেন, কী দিয়েছিলেন, যে তারা খোদাই করত পর্বতগুলোকে, বুজুতান আমিনিন, ঘরবাড়ি বানাতে খুব মানে সহজে একেবারে, মানে একটা পাহাড় কেটে তাদের আবাসিক ঘর বানানো, একটা ফ্ল্যাট বানানো তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না, খুব সহজেই বানিয়ে নিত তারা। হ্যাঁ, বুঝতেই পারেন পাহাড় কেটে ঘর বানানো, হ্যাঁ পাথরের পাহাড়, আবার এখানে ইঞ্জিনিয়ারিং, এবং এখন যেমন এই যে ভূমিকম্প প্রতিরোধক কিনা, তাই না, কত রকমের ইঞ্জিনিয়ার আছে না, আর্কিটেকচারাল কত রকমের প্রশ্ন দিতে হয় এখন, মানে প্ল্যানের সাথে দিতে হয় কোন রড দিয়ে ভূমিকম্প প্রতিরোধ করা যাবে, তাই না, সাত মানে ভূমিকম্প সেভেন স্কেলের উপরে গেলে তো সব লন্ডভন্ড হয়ে যাবে, তো তার উপরেও এটা এই বিল্ডিং থাকবে কি না, আর পাহাড় পর্বত ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নেই, পাথরের পাহাড় যেগুলো, আমাদের দেশে তো বালুর পাহাড়, একটু লাগাতার বৃষ্টি হলে ধসে পড়ে আপনা থেকে একেবারে কাদার মতো হয়ে, এটা নয়, পাথরের পাহাড় যেটা সেইটা কেটে ঘর বাড়ি বানানো,
এবং এখনও তো দেখা যায় যে একেবারে উপর থেকে বিশাল পাথরে, সেদিন দেখলাম জিওগ্রাফিক চ্যানেলে একটা ট্যুরিস্ট সেন্টার দেখাচ্ছে, মানে নৌকা এসে মানুষ ঢুকে যাচ্ছে, মানে বাইরের থেকে দেখলে ভয় লাগবে রীতিমতো, যারা কি নৌকাগুলো যাচ্ছে কোথায়, তারা মনে হবে যেন গর্তের মধ্যে পানি মানে নৌকা দিয়েই যাচ্ছে, ঢুকে যাচ্ছে, অথচ উপরে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। তো ভেতরে বহুদূর যাওয়ার পরে, মানে ভিতরে ঢুকলেই ওপারের আলো দেখা যায়, যাওয়ার পরে দেখা যায় যে মাঝখানে বিশাল খোলা জায়গা। কি বিস্ময় করে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন তার আয়াত নিদর্শন। সাগরের মধ্যে কে চলে গেছে, তাই না, উপরে পাহাড় ওই একইভাবে রয়েছে, আবার বিশাল বিশাল গুহা একইভাবে আছে, যুগ যুগ মানে হাজার হাজার বছর পর্যন্ত। সেই সমস্ত পাহাড়কে খোদাই করে এরা বাড়িঘর বানাতো, ফা আকাজাত হুমস্তাইহাতু মুসবিহীন, এখন তাদেরকে ধরল এক বিকট শব্দ সকাল হতে না হতেই, ফমা আগনা আনহু মা কানু ইয়াকসিবুন। এখানে আমরা কয়েকটি শব্দের দিকে একটু লক্ষ্য করব, ফমা আগনা, তখন কোনো কাজেই এলো না আনহুম তাদের ক্ষেত্রে, মা কানু ইয়াকসিবুন, যা তারা কামাই করেছিল উপার্জন করেছিল, অর্থাৎ তার মানে তারা যে ইঞ্জিনিয়ারিং, তারা যে কলাকৌশল, তারা যে অভিজ্ঞতা থেকে পাহাড়ের মধ্যে ঘরবাড়ি বানাতো, তাই না, এ বানিয়ে তারা নিজেদের প্রোটেকশনের জন্যই তো বানাতো, সুরক্ষার জন্যই বানাতো, কিন্তু তাদেরকে ধরলো এক শব্দ। কোনো ভূমিকম্প নয়, এটা নয়, সেটা নয়, ধরলো এক শব্দ, যে শব্দে নিজেদের মাথা নিজেরা পিটিয়ে মরে গেছে। তাহলে ফমা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তো কোনো কাজে আসলো না যারা তারা একদিন পর্যন্ত উপার্জন করেছিল। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনা হুমা, কারণ সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে, ইল্লা বিল হক, যথার্থ কারণে। ওয়াইন্না সাআতা লাআতিয়াতুন, আর এটার প্রলয় বা কেয়ামত তা তো আসবেই। ফাসফাহিস সাফহাল জামিল, এমন তিনটি শব্দ, ফাসফাহিল, ফাসফাহ, আসফহা, আল জামিল। অতএব হে মোহাম্মদ, তুমি ভদ্রচিতভাবে ক্ষমা করিতে থাকো। তার মানে ইতিহাস বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা, আমরা সৃষ্টি করিনি ওই আকাশমণ্ডলী আর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে, ইল্লা বিল হক, কোনো কারণ ছাড়া, সুনির্দিষ্ট কারণে। ওয়াইন্না সাআতা লাআতিয়াতুন, এবং এর যে মহাপ্রলয় বা ধ্বংস তা তো আসবেই। ফাসফাহিস সাফাল জামিল, অতএব হে মোহাম্মদ, তুমি মানে যেমন এই ফাসফাহিস সাফাহ, সাফাহ শব্দটির সাথে আমরা একটু পরিচিত হই, সাফাহ বলে পৃষ্ঠাকে, তাই না, পাতাকে, যেমন এই একটা পৃষ্ঠা, এই একটা পৃষ্ঠা, এখন আমি এই পৃষ্ঠা পড়ছি, তো মোহাম্মদকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখন এদের ব্যাপারটা তুমি এই পৃষ্ঠা উল্টানোর মতো উল্টে রাখো, এই চ্যাপ্টার এখন ক্লোজ হয়ে গেছে, সুন্দরভাবে উল্টে দাও বিষয়টা, তুমি করেছো, উই অ্যাপ্রিসিয়েট, আমরা তোমার চেষ্টা দেখেছি, তোমার যা করার ছিল তুমি করেছো, বাস আর এদের ব্যাপারটা এখন তুমি নিয়ে যাও, প্রলয় সামনেই আছে। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, এবং তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি এমন সৃষ্টিকর্তা, এমন খাল্লাক, যিনি সব জানেন। ওয়ালাকাদ আতাইনা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আর আমরা তো তোমাকে দিয়েছি বারবার বা পুনঃপুন পাঠযোগ্য সাতখানা আয়াত, সাবআ মিনাল মাসানি, বারবার আবৃত্তিযোগ্য, ওয়াল কোরআনুল আযীম, এবং মহান কোরআন। এখানেও মুফাসসিরিনদের বিরাট বিরাট ব্যাখ্যা আছে যে ওয়ালাকাদ আতাইনা সাবআ মিনাল মাসানি বলতে সূরা ফাতিহা বলেন তারা সাতখানা আয়াতের,
আমরাও যেটা এই 1500 বছর পর্যন্ত বারবার পঠিত হচ্ছে, প্রত্যেকের মুখে নামাজে আমরা সবসময় এটা পড়ি, তেলাওয়াত করি। ওলাকাদ আতাইনা সাবা মিনাল মাসানি, আমরা তোমাকে দিয়েছি সাতখানি আয়াত বারবার পাঠযোগ্য বা বারবার আবৃত্তিযোগ্য, ওয়াল কোরআন এল আদি, এবং মহান কোরআন। তো আমরা কোরআনকে কিভাবে দেখি? যেমন সুরায় ফাতেহার মধ্যে আমরা আল্লাহর কাছে নিবেদন করি যে এহেদনা সিরাতাল মুস্তাকিম, প্রভু আমাকে সোজা পথ দেখা, আমাদেরকে সোজা পথ দেখা। আর এই কোরআন বলছে হাদা সিরাতাল মুস্তাকিম, এই তো সিরাতে মুস্তাকিম। সূচনা কিভাবে হয়েছে? সুরায় ফাতেহাও শেষ, তারপরে সুরায় বাকারা শুরু, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইবে তাদের জন্য সোজা পথের নির্দেশনা। তাহলে দুইভাবেও ব্যাখ্যা করা যায় যে সাতখানা আয়াত তোমাকে বারবার আবৃত্তিযোগ্য যেমন দিয়েছি, তেমনি মহান কোরআনও তোমাকে দিয়েছি। আবার অনেকে দুইকে মিলিয়ে বলেন যে এই সুরায় ফাতেহাই আসলে মূল কোরআনের সার নির্যাস এবং তারই ব্যাখ্যা গোটা কোরআন। লা তামুদ্দান্না আইনাইকা, আমরা এই দুই আয়াতের মানে পারস্পরিক যে বিপরীতমুখী যে মানে সম্পর্ক সেটাও যেন আমাদের চোখে একটু ধরা পড়ে। আল্লাহ বলছেন তোমাকে আমি সাতখানা আয়াত দিয়েছি বারবার, যা পুনরাবৃত্তি করতে পারো করতে পারো। কেন দিয়েছেন? এর আগে বিপদ আপদের কথা বলা হয়েছে, ধ্বংসের কথা বলা হয়েছে, বলা হয়েছে কি না কীভাবে লুতের জাতি আইকাবাসীকে আল্লাহ তালা ধ্বংস করেছেন, কত কিছু তারা অ্যাচিভ করেছিল, মক্কার লোকের আর কতটুকু কী করেছে, তুমি এ প্রসঙ্গ উল্টে দাও। এই কুৎসিত অভিজ্ঞতার পরেই আল্লাহ তালা বলছেন তোমাকে, আল্লাহ তালা ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, তোমার সৃষ্টিকর্তা এমন এক সৃষ্টিকর্তা যিনি এমন খাল্লাক, এমন সৃষ্টিকর্তা যিনি সব কিছু জানেন, অর্থাৎ কী তিনি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন, কীভাবে সৃষ্টি করেছেন সব তিনি জানেন। আর এই সমস্ত মানে যাকে বলে যে বৈরী অবস্থার মধ্যে যে কোনো প্রেক্ষিতে তুমি যেন তুমি তৃপ্তি পেতে পারো, শান্তি পেতে পারো, এইরকম সাতখানা আয়াত আমি তোমাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম আলা বি যিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে নাও আমরা ইয়াদ পড়েছি যে আল্লাহর স্মরণে বি যিক্রিল্লাহ তাতমাইন্ন, মানুষের মন তৃপ্ত হয়, সন্তুষ্টি লাভ করে। তো সেই আয়াত সাতখানা তো দেওয়া হলো, ওয়ালাকাদ আয়াতানা আতাইনা সাবা মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, এবং মহত্তম মহান কোরআন। এরপরে এই কোরআন এবং এখন এর বিপরীতে কী আসে? ওয়ালা তামুদ্দান্না আইনাকা, যেন ভুলেও তোমার চক্ষু না ওঠে, ইলামা মাত্তানা বিহি আজওয়াজা মিনহু, ওদের মধ্যে কতিপয় লোককে আমি যে সমস্ত সম্পদ দিয়েছি, ভোগ করতে দিয়েছি, অর্থাৎ ওদের মধ্যে কতিপয় লোককে যে ভোগ ভোগবিলাস আমি দিয়েছি সেদিকে যেন ভুলেও তোমার চোখ না ওঠে। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন। তো এই আয়াত আল্লাহ রসুল তার উপস্থিত নেই, আজ আমরা পড়ছি, সরাসরি যদি নির্দেশনা আমরা নেই তাহলে পৃথিবীর ভোগবিলাস যাকেই তোমরা দেখো না কেন, যা দেখে তোমরা অবাক হয়ে যাও, তোমাদের কোনো গাড়ি দেখে, বাড়ি দেখে, কোনো চাকচিক্য দেখে তোমাদের চোখ উল্টে যায়, তোমাদের চোখ উল্টাবার কোনো কারণ নেই। ওয়ালা তাহজানা আলাইহিম, আর না তাদের ব্যাপারে তুমি কোনো দুঃখ বোধ করো। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, রাসূলকে বলছেন তুমি তোমার দুবাহু মেলে দাও তাদের জন্য যারা তোমার কথায় বিশ্বাস করে, তুমি তাদেরকে আগলে রাখো তোমার দুবাহু দিয়ে। ওয়াকুল ইন্নি আনান নাযীরুন মুবিন, এবং তাদেরকে তুমি কি বলো, ভাই আমি সুস্পষ্ট একজন সাবধানকারী। এখন ওই যে বললাম যে আমরা কোন সম্মানে কোন মুসিবতে আমরা আছি, আমরা প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, তাই না? আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের মাযহাব আছে, আমরা কোরআন সুন্নাকে পাশাপাশি রেখে আমরা ছোটোবেলা থেকে নিয়ে এই চিন্তায় বড় হয়েছি। এখন এখন এই কোরআন পড়ে দেখি যে কোরআনের যে রিজার্ভেশন, কোরআনের যে নিজস্বতা, সেখানে কোনো কিছুর সঙ্গে কোনো আপোষের কোনো প্রশ্নই তো দেখা যায় না।
তো এটা একটা এখন নতুন করে আরেক বিভ্রান্তির মধ্যে আমরা কোরআনের পাঠকরা পড়ে গেছি, তাহলে কোনটা বিশ্বাস করব, যা এতকাল বিশ্বাস করে আসছি তা, না এই কোরআন বিশ্বাস করব? আমরা যেমন বিশ্বাস করি কোরআন হাদিস, কোরআনের ব্যাখ্যা, হাদিস ছাড়া কোরআন বোঝাই যাবে না, আমাদের সমাজে প্রচলিত, যেখানেই আমি যাই সেখানেই একই প্রশ্নের মুখোমুখি হই, তো কিছু তো একটা বলতে হয় তাদেরকে, কি বলবো তাদেরকে? এখন কোরআনের কথা যেভাবে আল্লাহর কথা সম্পূর্ণ সংরক্ষিত, যে এর কোনো ছিদ্র বা একটা মানে সূচের মাথা ঢোকাবার মতো কোনো জায়গা এখানে নেই, তো সেখানে কোন আয়াতের ব্যাখ্যা, কোন হাদিস, এরও কোনো উত্তর আমি দিতে পারিনি এই পর্যন্ত। একজনে জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাই আপনি এক কোরআনের একখানা আয়াত আমাকে দেখাবেন যার সুনির্দিষ্ট ব্যাখ্যা হলো অমুক হাদিস। তা আমি সেখানে লাজবাব হয়ে গেছি, কিছুই করতে পারিনি, কিছুই বলতে পারিনি। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা মুখোমুখি হব, আমরা অনেক বিতর্কের মুখোমুখি হতে হবে আমাদেরকে। তো এখন ওই যে বললাম, আল্লাহ তাআলা বলেছেন লা তাকশাউ নাস ওয়াকশাউ নি, মানুষকে ভয় পেও না আমাকে ভয় পাও, আমাদের উপায় তো নেই। তো কোরআনকে যদি আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাম শেখ বিল্লাদি উ হইয়া ইলাইকা, রসুলকে বলেছেন আঁকড়ে ধরো তাকে যা তোমার কাছে ওহি করা হয়েছে, তাই না? সফাতু সালুন, কারণ ইন্নাহাদা লা যিক্রুন লাকা ওয়া লিকাউমিকা, এই কোরআন তোমার জন্য যেমন পাঠ্য তোমার জাতির জন্যও তেমনি পাঠ্য। আর সূরা ফোরকানে আমরা কি দেখি, আর আল্লাহ রসুল বলছেন ওয়াকাওলা রসুল আয়া 30-এ ওয়াকাওলা রসুল ইয়া রব্বি ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার পরিচয় দিয়ে এই যে জাতি, বিশাল জাতি, এরা তোমার কোরআনকে বাদ দিয়ে রেখেছিল, এখন বিচার তোমার কাছে। তো এখানে রসুল নিবেদন করছেন তার নিজেকে কিভাবে, অর্থাৎ আমরা যে কথাটা পাই যে তাকে না বানালে কিছুই বানাতেন না, তিনি সুপারিশ করে সকল উম্মতকে জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবেন, এই যে কথাগুলো, এখন এই যে মৌলিক কথাগুলো যা গ্রামে গঞ্জে হাঁটলে জুমার মসজিদের খুতবায় খুতবায়, ঢাকায়ও যদি আপনি হাঁটেন তাহলে দেখতে পাবেন জুমার মসজিদে মাইকে খুতবাগুলো বাইরের থেকে শোনা যায়, আপনি শুনে অবাক হয়ে যাবেন, দুটি কথা মানে একেবারে প্রতিষ্ঠিত করার জন্য, যেন একেবারে সেই তেঁতুলিয়া থেকে নিয়ে আপনার যাকে বলে যে এই টেকনা পর্যন্ত সমস্ত জায়গায় পাকিস্তান হিন্দুস্তান মুসলমানরা যেখানে আছে, দুটি কথা, তাকে না বানালে কিছুই বানানো হতো না, আর তিনি সমস্ত উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন, মানে একেবারে কালিমার মতো প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে মানুষের মনের মধ্যে, মানে মনে হয় যেন কি এক কোন এক ষড়যন্ত্র বা কোন এক সূক্ষ্ম চাল আমরা কার্যকর করছি আল্লাহ আলা, আর মসজিদ সেখানে দখল হয়ে গেছে এবং মাশাআল্লাহ একথা তো আর এখন নাম গোপন করারও কোনো উপায় নেই, তাবলিগ জামাত এখন মিশনই নিয়ে নিয়েছে সমস্ত মসজিদ থেকে কোরআনকে সম্পূর্ণ শূন্য করে দাও, সেখানে তাদের হাতে লেখা বই ফাজায়েলে আমল, ফাজায়েলে কোরআন, ফাজায়েলে হাজ, এই সব তাক ভরে বোঝাই করে রাখো। আমি বহু আমার দেশে আমি দেখেছি একদম থাকে থাকে কোরআন সাজানো এমন মাদ্রাসা এমন মসজিদ, সেখানে এই বছর বা গত বছর গিয়ে দেখেছি একখানা কোরআন আমি সেখান থেকে পাইনি, নেই। এবং এরা এখন মিশন নিয়েছে, যেমন এই নাখালপাড়া বড় মসজিদ তাবলিগ আল্লাহ দখল করে নিয়েছে, এবং তা নিয়ে মানে এখন এটা তাবলিগের দখলে চলে গেছে এরকম একটা রিউমার ছড়িয়ে গেছে গোটা মহল্লায়, তার মানে তাহলে আগে কাদের দখলে ছিল, তাহলে এখন মসজিদ দখল করার একটা প্ল্যান আসছে, এবং যাদের কাছে কিতাব বলে কোনো জিনিস নেই তারা আছে গল্পগুজব এবং তাদের উপরে তাদের মুরব্বীদের কথা, এই তাদের এর উপরে বেস করা তাদের দিন বা তাদের ধর্ম বা আল্লাহর দিন। তো পরিবর্তনটা খুব দ্রুত আসছে, এবং এই দ্রুত পরিবর্তন আসছে তার অ্যাগেনস্টে, তার প্রতিপক্ষে যে রেসালাতের যে কাজ করা, কোরআন নিয়ে যে এগিয়ে যাওয়া, তারা তো প্রদর্শন করছে প্রত্যেক বছর 25 লাখ 30 লাখ লোককে টঙ্গীর ময়দানে জমা করে, তারা তাদের প্রত্যেক শক্তি প্রদর্শন করছে, মানে ইয়াতে টঙ্গীতে ও এখন প্রতি বৃহস্পতিবার হচ্ছে, এখন আর বছর টছর না, বছরে এরপরে দুইবার, এখন প্রতি বৃহস্পতিবারের জোর, মানে 20-30 হাজার লোক জমা হয়ে যায়, তাই না? ওই যে বলে না যে রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, এই একটা বিখ্যাত কথা আমরা জানি না, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, আর মুসলমান জাতি 100-150 কোটি জাতি এইভাবে শয়তান তাদেরকে
লক্ষ ভাগে ভাগ করে লুটে নিয়ে যাচ্ছে, আর আমরা এখনো ওই মাসলা মাসাইল নিয়ে আছি। কোনটা নেব আর কোনটা নেব না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি, কোনটা সঠিক আর কোনটা সঠিক না। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন। আচ্ছা, এখন দেখি আমরা যে ওয়াকুল ইন্না ইন্নি আনা নাজির আন্নান নাজির ও মুবিন। দেখো ভাই, আমি তোমাদের জন্য প্রেরিত সুস্পষ্ট একজন সাবধানকারী। এখন আল্লাহ বলছেন বাশিরান ওয়া নাজিরা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কী বলছেন? রাহমাতাল্লিল আলামিন। তো রাহমাতাল্লিল আলামিন মানে তার মুখ থেকে যে কোরআন তিনি সম্পূর্ণ করেছেন, রাহমাতাল্লিল আলামিন তো বটেই, তার জবানিতে এই কোরআন পূর্ণ হয়েছে এবং তার মাধ্যমে, তার দেহগত অস্তিত্বের মাধ্যমে এই কোরআন বাস্তবে প্রকাশিত হয়েছে। ফলে না মানুষ জানতে পেরেছে যে এই কোরআন একদম বাস্তবে একজন মানুষের রূপরেখা, অর্থাৎ একজন মানুষের কী রূপে আল্লাহ তারা পছন্দ করবেন তার চূড়ান্ত রূপ। লেইউজ হে রাহু আলাদ্দিনে কুল্লিহি, অর্থাৎ এই কোরআনের উপর দিয়ে 23 বছর ধরে কোরআন মোহাম্মদকে কোরআনের মানে কোরআন মানে কোরআনকে মোহাম্মদকে দিয়ে বাস্তবায়িত করেছেন, ফুটিয়ে দিয়েছেন আল্লাহ তালা, এই দেখো। এবং সেটাও যখন সম্পূর্ণ হয়েছে আল্লাহ তালা তাকে নিয়ে চলে গেছে। তাকে দিয়ে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা, যেটা আমরা পরে বানিয়েছি, খেলাফত বানিয়েছি প্রতিষ্ঠা, কিন্তু সেই খেলাফত কি টিকেছে? রসুলের 23 বছরের সাধনা কেন মাত্র 15 বছরে উড়ে গেল? এই প্রশ্নও তো এখনকার লোকেরা আমাদের কাছে করে, যার কোনো জবাব আমাদের কাছে নেই। তো রসুলের একদম সেই 23 বছরের সঙ্গী সাথীরা কোথায় গেল? তারা তাহলে কী শিখলো রসুলের কাছ থেকে, তাই না? এখন কোরআন যে বলছে যে ঠিক রসুলের কাছ থেকে যারা প্রথম কোরআনের প্রাপক হয়, সূরা বাকারার 213 এবং আরও অন্যান্য জায়গায়ও আছে, প্রথম যে যারা প্রাপক হয় তারাই বাগিয়াম বাইনাহম, তারাই বিতর্কে লিপ্ত হয়ে যায় ঠিক রসুলের পরে। তারা একে অপরকে মানতে পারে না, কারণ তারা তো সকলে একসাথে রসুলের ছাত্র। বোঝা গেল ব্যাপারটা এখানে, টেকনিক্যাল প্রবলেমটা কোথায়? এখন তারা এক একজন এক রকম করে কোরআন বুঝেছেন। আমি তো বুঝের পার্থক্য দেখালাম একটু আগে, যে জান্নাতে যে আল্লাহ তাআলা জায়গা দিয়েছেন কিন্তু মনের মধ্যে অনুযোগ রয়ে গেছে। তো বাগিয়াম বাইনাহম, মানুষ তো এমনিতে পার্সোনাল, আমরা যেটাকে পার্সোনাল ক্ল্যাশ বলি, তাই না? তারপরে যাকে বলে যে আমরা কী বলি, মানে ওই যে মানে হিংসা বিদ্বেষ যেটা মানুষের মধ্যে পারস্পরিক যেটা থেকে থাকে, জেলাস বলি, এগুলো তো মানুষের মধ্যে থাকে। তাহলে কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, এটা তেমনি ধরনের সাবধানতা দান যেমন আমরা এই বিচ্ছিন্নতাবাদীদের প্রতি পাঠাইয়াছিলাম। আল্লাযীনা জালুল কোরআন আইদিন, একটু দেখি আমরা, ওয়াকালা ইন্নি আনা আন-নাযীর মুবিন। কুল, তুমি বলো যে আমি সুস্পষ্ট একজন সাবধানকারী। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, এই যে কেটে কেটে যারা টুকরো টুকরো করেছে তাদের কাছে আমরা যেভাবে পাঠিয়েছিলাম, আল্লাযীনা জালুল কোরআন আইদিন, যারা কোরআনকে খণ্ড খণ্ড টুকরা টুকরা করে ফেলেছে, অর্থাৎ তাদের কোরআনকে, ইহুদিদের কোরআনকে, নাসারাদের কোরআনকে, ফাওয়া রাব্বিকা, অতএব তোমার সৃষ্টিকর্তার শপথ, লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্য অবশ্যই এদের সকলকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এখন এই দুখানা আয়াত 91 এবং 92, এই দুখানা আয়াতকে সামনে রেখে আজকে কোরআনের দাবিদার উম্মত কি বলতে পারবে যে তারা সম্পূর্ণ কোরআনকে একই সঙ্গে দেখতে পায়, নাকি তারাও কোরআনকে খণ্ড খণ্ড টুকরা টুকরা করে নিয়েছে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে? বাস্তবতা কী? এবং এই কথাটা আমাদের কোরআনে আমাদের জন্য পাঠ্য কেন? যেন আমরা দেখতে পাই আমরা কোথায় আছি। আমরা এখন আমাদের জাতীয় আলেম ওলামাদের অধিকাংশকে কোথায় দেখি? বড় বড় লোকদের গোলামি করতে দেখি, এদেশের বড় বড় বসুন্ধরা গ্রুপ, বড় বড় টাকা পয়সাওয়ালা গ্রুপ, বড় বড় ব্যাংকের শরিয়া কাউন্সিলের
তারা মানে মেম্বার, অর্থাৎ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা বেতন ভাতা, যেখানে সমস্ত ওলামা একরাম মাথা মাথা ওলামা একরাম সব তাদের গোলামি করছে। আর রসুলকে বলা হচ্ছে লা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম, ওদের মধ্যে কাউ কাউকে আমি যে ভোগ ভোগবিলাস দিয়েছি তুমি ভুলে ওদের দিকে চোখ তুলে তাকাবে না, তুমি থাকবে তোমাদের তোমার কথা যারা বিশ্বাস করে তাদেরকে ঘিরে তুমি থাকবে, আর তুমি তাদেরকে সবসময় বলবে যে আমি তোমাদের গুরুও নই আমি তোমাদের রক্ষাকর্তাও নই। কত জায়গায় কোরআন বলছে ওমা আলাইনা, আমি তোমাদের ওয়াকিল নই আমি তোমাদের রক্ষাকর্তা নই, আলাইকুম বি হাফিজ আলাইকুম বি ওয়াকিল। তাহলে আমরা কোত্থেকে বানালাম, কোথায় আসলো এই কথা, কীভাবে এই কথা প্রতিষ্ঠিত হয়ে গেল যে রসুল আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবেন, এবং এমন সেজদায় তিনি পড়বেন যে আল্লাহ তাআলা স্বয়ং সিংহাসন থেকে নেমে এসে বলবেন পেয়ারে হাবিব আপনি মাথা তোলেন, আপনি কি চান আপনি বলেন। এবং লক্ষ লক্ষ লোক হাউমাউ করে কাঁদতেছে আর শুনতেছে সমস্ত কথা, আর বলে যাচ্ছেন ওয়াইজিনরা বিশাল বিশাল বড় বড় বক্তারা। তাহলে কোরআন কোথায় যাচ্ছে? কোরআন যে হায় কোরআন কেউ বলছে না, কেন বলছে না? তাহলে কোরআন যে বলছে, কোরআনে যে বলছে ইল্লা কালিল ইল্লা কালিল, সামান্য কিছু লোক সামান্য কিছু লোক, যেমন আমাদের আগেই মূসা আলাইহিসসালাম, সে মূসা আলাইহিসসালাম জাতির সঙ্গে থেকে 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 ক্লান্ত হয়ে অতবার কি বললেন, প্রভু আমি আর আমার ভাই ছাড়া কাউকেই তোমার কথা আমি শোনাতে পারিনি, অতএব এখন তুমি এই জাতির দায়িত্ব নাও, আমাকে এর থেকে আলাদা করে দাও, তোমার ওহি আমি শোনাতে পারিনি এই বনি ইসরায়েলকে। তো সে বনি ইসরায়েলের রেফারেন্স কীভাবে দিলেন আল্লাহ তাআলা, আল্লাযীনা জাআলুল কোরআন আইদিন, যারা তাদের পাঠ্যকে খণ্ড খণ্ড করেছে, ওয়া ফা রাব্বিকা লানাহুম আজমাইন, তাদের সকলকে অবশ্যই তোমার সৃষ্টিকর্তার শপথ যে আমি জিজ্ঞেস করবো অবশ্যই, আম্মা কানু ইয়ামালুন, সেই সব কিছু সম্পর্কে যা তারা করত পৃথিবীর জীবনে। তাহলে এখন আমরা যদি তিনখানা আয়াত 91, 92 এবং 93 তিনখানা আয়াতকে একত্রিত করে নিজেদের কাছে জিজ্ঞেস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একখানা কিতাব দিয়েছিলেন, এবং সে কিতাব আবারও বলি যে 3 বছর 4 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে, এত সহজ একখানা কিতাব আত্মস্থ করা মুখস্থ করা দিয়েছিলাম তোমাদেরকে কিতাব, কি করেছো তা দিয়ে? আর আমাদের ছেলেরা আমাদের লোকেরা হাজার হাজার লোকেরা বাড়িঘর বিক্রি করে টাকার জন্য দুনিয়ার এপার থেকে ওপার চলে যায়, সাগর পাড়ি দেয়, সাগর সাগরে গিয়ে মরে যায়, যেই টাকার দিকে চোখ তুলে তাকার দিয়ে আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমরা মুসলিম আমরা সেই সে জাতি। তাহলে ফাওয়া রাব্বিকা রসুলকে বলছেন তোমার সৃষ্টিকর্তার শপথ, লানাস আলান্নাহুম আজমাইন, আম্মা কানু ইয়ামালুন, সেই সব কিছু সম্পর্কে যা তারা করত, ফাসদা, এখন দাপটের সঙ্গে ঘোষণা করো বিমা তো মারুন, যা তোমাকে আদেশ করা হয়েছে। কাজী হে নবী, যে জিনিসের হুকুম তোমাকে দেওয়া হইতেছে তাহা জোরে সোরে উচ্চ কণ্ঠে বলিয়া দাও, এবং শিরককারীদের বিন্দুমাত্র পরোয়া করিও না। এখন এই শিরককারী বলতে রসুলের সামনে ছিলেন মক্কার মূর্তি পূজকরা, ঠিক আছে, কিন্তু আমরা সূরায়ে বাকারায় যেটা আমরা দেখেছি সে তো এক ভিন্ন দৃশ্য, আমরা সেখানে দেখেছি 135 আয়াতে ইব্রাহিমের কাহিনী যেখানে বলা হচ্ছিল, এটা অবশ্যই এখানে আনতে হবে মানে রেফারেন্স হিসাবে, ওয়াকালু কুনু হুদা নাও নাসারা, ওয়াকালু কুনু হুনু হুদা নাও নাসারা, ওরা বলে ইহুদি হও অথবা নাসারা হও তাহাতাদু, কেবল তবেই পথ পাবে, বোঝা গেল কথাটা। কুল, আল্লাহ তাআলা আদেশ, বলো বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের আদর্শই সম্পূর্ণ একমুখী, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, সে তাদের কেউ ছিল না যারা আল্লাহকে মানতে গিয়ে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, বোঝা গেল। তাহলে এখানে মুশরিক বলতে আল্লাহ তা কাদেরকে বুঝিয়েছেন, কওলাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, তো ইহুদি এবং নাসারাদেরকেই মুশরিক বলেছেন, এখানে মুশরিক বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কারণ কার যারা কিতাবকে ছিন্ন ভিন্ন করেছিল, আল্লাযীনা জাআলুল কোরআন আইদিন, যারা তাদের কোরআনকে
মানে খণ্ড বিখণ্ড করে ফেলেছিল। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, তারা কি করত পৃথিবীর জীবনে। ফাসদা, তাহলে তারা তাদেরকে যে পাঠ্য দিয়েছিলাম, তাদেরকে যে জীবন বিধান দিয়েছিলাম, জীবন যাপনের পদ্ধতি দিয়েছিলাম, তাকে তো তারা খণ্ড বিখণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এখন তোমাকে আমি যা দিচ্ছি বা তোমাকে আমি যা দিয়েছি, তুমি এখন দাপটের সঙ্গে ঘোষণা করে বলো যা আদেশ তোমাকে করা হচ্ছে। ও আরেদ আনিল মুশরিকিন, আর ওদেরকে, সেই ইহুদি নাসারাদেরকেই মুশরিক বলা হয়েছে এখানে। এখন এই আদেশ যদি আমাদের মধ্যে যারা এই পীর পূজারী, অমুক পূজারি, তমুক পূজারি, কত রকমের ফেরকাবাজি আছে, তারা কি মুশরিক নয়? আর যারা কোরআন পড়বে তাদের উপরে এখন এই এই আদেশ কি কীভাবে এসে যায়, কীভাবে দেখা দেয়? এখন দাপটের সঙ্গে তুমি ঘোষণা করো যা আদেশ করা হয়েছে তোমাকে। তো এই আদেশ কি রসুলকে তখন করা হয়েছিল? এখন আমি যদি কোরআন পড়ি তো আমাকে কি এই আদেশ করা হয়নি? আমরা যারা শুনছি আদেশ কি তাদের জন্য নয়? আর কী করবে? ও আরে দানিল মুশরিকিন, আবার মুশরিকদের সম্পূর্ণ উপেক্ষা করো, মুখ ফিরিয়ে রাখো, ওরা কী করবে না করবে কিছুই যায় আসে না। তাহলে মুশরিক তো আমরা সূরা বাকারা 87 আয়াতও পড়ে এসেছি, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিতাবের কিছু বিশ্বাস করো আর বাদবাকিকে অস্বীকার করো, অবিশ্বাস করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে তোমাদের মধ্যে এই কাজটি যে করবে তার বিনিময় বা তার শাস্তি আর কি হতে পারে, তাই না? ইউরদ্দনা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, উপর্যুপরি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে। ওয়াসুম্মা ওয়া ইউরদ্দুনা ওয়া ইয়াউমাল কিয়ামতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। এটা সেই বনী ইসরায়েলকে বলা কথা। আজকে আমরা যদি বাস্তবতা দেখি, আমরা তো মানে বনী ইসরায়েল তো কিতাবকে টুকরো টুকরো করেছে, আর আমরা তো কিতাবকে সম্পূর্ণ উধাও করে দিয়েছি। কার কাছে কিতাব আছে? আলেম, ওলেমা, বড় বড় সম্মেলন, বড় বড় টক শো, কোনো জায়গায় খুব ব্যতিক্রম ছাড়া কোরআনের কোনো আয়াত পাওয়া যাবে না। আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা নো, সব জায়গায় রসুল এটা বলেছেন, রসুল এটা বলেছেন, রসুল এটা বলেছেন। তো এখন এটা করে আমরা কী করছি? তো এখন এই কোরআন রসুল বলেননি? এই জিজ্ঞাসা যদি কেউ করে তো এই কোরআনের এই 6,600 বা 236 খানা আয়াত আমরা কার মুখ থেকে পেয়েছি? আর আল্লাহ 14 জায়গায় কোরআনকে বলেছেন এইটা আমার হাদিস। এখন আমরা কোন দিকে যাব? এক মহাসংকটের মধ্যে পড়ে গেছি কিনা? এখন যেই আমরা নতুন নতুন লোক যাদেরকে ডাকি তারা এসে এই সমস্ত প্রশ্নগুলো করে যে ভাই কোনটা করব, এখন এর কী উত্তর আমরা দেব? তাহলে এখন আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, যারা অংশ করে আমাকে মানতে গিয়ে, তাহলে আমার সঙ্গে আর কাউকে মেলায় তাদেরকে তুমি উপেক্ষা করো, আর তুমি ডঙ্কা বাজিয়ে ঘোষণা করে দাও যা তোমাকে আদেশ করা হচ্ছে। ইন্না কাফাইনা কাল মুস্তাহাদিউন, তোমাকে নিয়ে যারা উপহাস করে তাদের বিরুদ্ধে আমি যথেষ্ট হব। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখারা, সেই সমস্ত লোক যারা বানিয়ে নিয়েছে আল্লাহর সঙ্গে আর কোনো একজন মান্য। বিষয়টা দেখি আমরা, যাহারা ট্রেডিশনাল কি আছে, যাহারা আল্লাহ সহিত অপর কাহাকেও খোদা বানাইয়াছে। এখন ইলাহ মানে আমরা দীর্ঘ ইলাহ চ্যাপ্টার দেখেছি, ইলাহ মানে যে কোনো আকারের মান্য। ইলাহ একটা মূর্তিকে, তারা অনেকগুলো মূর্তি, তার মধ্যে যে কোনো একটা মূর্তি তাদের একটা ইলাহ, কোনো একটি কাজের জন্য সেই ইলাহ। তো ইলাহ মানে যে কোনো ক্ষেত্রে মান্য। আবার আমরা কি বলেছি একটু আগে বলেছি, আলম তারা ইলাল্লাযীনা ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখেছো যারা বানিয়ে নিয়েছে তাদের মনকে ইলাহ? তো এখন একটা ব্যক্তির কাছে তার মন ইলাহ। এখন আমরা যেভাবে আল্লাহর রসুলকে আমরা যেভাবে রেখেছি, যেই অবস্থানে রেখেছি যে তাকে না বানালে কিছুই বানাতে না, এবং কে আমাদের দিন তিনি তার সমস্ত উম্মতকে ছাড়িয়ে নিয়ে যাবে, তাকে কি ইলাহ বানানো হয়নি? জিজ্ঞাসা, কোনো রায় নয়, কোনো রায় দেওয়ার অধিকার আমরা রাখি না, কোনো রায় দেওয়ার যোগ্যতাও আমাদের নেই। জিজ্ঞাসা, যদি কেউ জিজ্ঞেস করে কি উত্তর আমরা দেব? কারণ ইলাহ কি কর্তৃত্ব, তাহলে রসুল সমস্ত উম্মতকে নিয়ে যাবার ক্ষমতা রাখেন,
সুবহানাল্লাহ বিহামদিহি, এ তো প্রশ্নই, কোরআন পড়লে তো ধারণাও করা যায় না যে রসুলের এমন কোনো ক্ষমতা আছে। একটু আগে আমরা বলেছি তুমি বলো ওয়াকুল ইন্নি আনা নাজিরুম মুবিন, ভাই আমি একজন সাবধানকারী মাত্র। আবার আমরা সূরা হাক্কায় দেখেছি যে আমার এই লোক যদি আমার নামে দুটা দু একটা শব্দ বাড়িয়ে বলতো তার ডান হাত ধরে কণ্ঠ শিরা ছিঁড়ে ফেলতাম, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এরপরে রসুল সম্পর্কিত যে ধারণা কোরআন থেকে আসে, আমাদের বাইরে থেকে তো রসুল সম্পর্কে ধারণা আসে একদম আল্লাহর বিকল্প হিসেবে, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিউন, তোমাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে উপহাস করবে তাদের বিরুদ্ধে আমরাই যথেষ্ট হব, আল্লাযিনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, সেই সমস্ত লোক যারা আল্লাহর সঙ্গে মানতে গিয়ে আর কাউকে মানে, ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে। এই প্রেক্ষিতটা সম্পূর্ণ আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলা, এর আগের ইহুদি নাসারাদেরকে উদ্দেশ্য করে বলা, আল্লাযিনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখারা ফাসাউফা ইয়ালামুন ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা মা বিমা ইয়াকুলুন। দেখো হে রসুল, আমরা জানি যে তোমার বুকটা সংকীর্ণ হয়ে আসে, কষ্টে দুঃখে বুঝে আসে তোমার বুক, চেপে আসে তোমার বুক ওরা যে সমস্ত কথা তোমাকে বলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়ান কুন মিনাস সাজিদিন, অতএব তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকো, তার প্রশংসা কীর্তনের সঙ্গে সঙ্গে বা পবিত্রতা কীর্তন করতে থাকো, কীর্তন বলতে বারবার 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 তুমি তার পবিত্রতা বলতে থাকো, বর্ণনা করতে থাকো তার প্রশংসার সঙ্গে। হ্যাঁ, ওয়াকুন মিনাস সাজিদিন, এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা শেষ কথাটা শুধু এইভাবে দেব, সূরা বাকারা 185-285 আমরা পড়েছি, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি রব্বি রব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান এনেছেন রসুল যা নাজিল করা হয়েছে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং বিশ্বাসীরাও একইভাবে ঈমান এনেছে। আমরা সুরার 52 আয়াত আমরা দেখেছি যে মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি তো জানতেও না হে মোহাম্মদ কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে। তো ওখানে ঈমানের প্রসঙ্গ আসলো, আর এখানে যে কথাটা আসলো আমি দুই আয়াতকে লিঙ্ক করলাম এই জন্য যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা, এবং গোলামি করতে থাকো তোমার সৃষ্টিকর্তার, শুধু তোমার সৃষ্টিকর্তা, হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, যে পর্যন্ত না তার ব্যাপারে তোমার মনে সমনিশ্চিত আস্থা বা বিশ্বাস চলে আসে। এখন এটা তো রসুলকে, যখন রসুলের উপরে কোরআন কার্যকর হচ্ছিল তখনকার আদেশ। এখন আমাদের ক্ষেত্রে যদি যারা আমরা কোরআনকে নিজেদের জীবনের জন্য, জীবনকে গড়ার জন্য, তাই না, একটা ক্যাটালগ হিসেবে নেব, একটা যাকে বলে যে আপনার মানে কর্মসূচি হিসেবে নেব, তারা প্রত্যেকে প্রত্যেকটি আয়াত, আমার বাবা মরহুম লিখেছেন যে সুন্দরী নারী যেমন তার রসুল্লার বিপ্লবী দাওয়াতে, সুন্দরী নারী যেমন তার সাজ বাক্স থেকে একটি একটি উপাদান নিয়ে নিজেকে অপরূপ করে সাজিয়ে তোলে, ঠিক বিশ্বাসী ব্যক্তি সে একটি একটি আয়াত নিয়ে নিজের মধ্যে নিয়ে নিজেকে সাজ সাজিয়ে তুলবে। এর জন্য ঠিক নিজের সঙ্গে নিজেকে মল্লযুদ্ধে লিপ্ত হতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, এ ছিল গতকাল গত শতাব্দীর এদেশের জন্য আল্লাহর পাঠানো একজন মহান ব্যক্তিত্বের বক্তব্য, আমরা অনুধাবন করার চেষ্টা করি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, গোলামি করতে থাকো তোমার সৃষ্টিকর্তারই, যে পর্যন্ত না তুমি তোমার তার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস এবং আস্থা চলে আসে। তো আমাদেরও সেই একইভাবে ওয়াবুদ রাব্বাকা, ওয়াবুদ রাব্বানা, আমরা ইবাদত করতে থাকবো, আমরা মানে যাকে বলে যে গোলামি করতে থাকবো আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, যে পর্যন্ত না আমাদের সেই নিশ্চিত বিশ্বাস তার ব্যাপারে চলে আসে, এবং কোরআনই যে সরব চরম সত্য এই নিশ্চিত বিশ্বাস আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।